আগুনের বুকে পা রেখে চলে, অঙ্গার খায় ক্ষুধার নুলে, একটি জন্মের নারী যায় তার ছিঁড়ে, সাদা পায়ের আড়া গিয়েছে যে উড়ে শান্তি। এদেশ এখন ওদের ঘর, এদেশ আমার নাই, তবু কেন মাটির বুকে মায়ের গন্ধ পাই। উড়ছে ঘর, জ্বলছে নগর, ভাঙছে ভালোবাসা, আঁকড়ে বাঁচবো এই পোড়া দেশ অন্ধ মনের আশা। আগুন পাখি, তাহলে রসুল, রসুল তো একলা একলা থাকে এই অবস্থায়, উয়া কি করছে, কেমন আছে তা কিভাবে জানতে পারবো? এত চিন্তা করো না তো, রসুল মেসে যাদের সাথে থাকে তারা খুব ভালো ছেলে, আমি দেখে এসেছি। সে কি এত ঘুম কিসের, কুম্ভকর্ণ নাকি? ঢাকঢোল পেটালো, ঘুম ভাঙছে না। আর এই যে আমার চিঠিটা এখনো পোস্ট হয়নি কেন? ব্যাপারটা খুব বাড়াবাড়ি হয়ে গেল না? আচ্ছা ভদ্রলোক তো আপনি, কথা দিয়ে কথার কোনো দামই নেই দেখছি। উমাগো, এ কে কে কোথায় আছো? উমাগো এইভাবে চিৎকার করে উঠছেন কেন? আমি কি ভূত না পেতনি যে আমাকে দেখে এমন ভয় পাচ্ছেন? আর মেসের লোকজন এসে দেখলে কি ভাববে? ভাববে যে মেয়েটা এসে ছেলেটাকে কি যেন কি করছে, খুব বাজে তো। আপনি তুমি এখানে কেন আসলে? লোকজন দেখলে খুব খারাপ হবে। কি কেমন ভয় পেয়ে দিলাম, খুব ঘুমাচ্ছিলেন না? আমার চিঠিটা এখনো পোস্ট হয়নি, কাউকে কথা দিয়ে কথা না রেখে নিজে খুব নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আমার চিঠি পোস্ট হয়নি কেন, খুব বাজে তো। আপনি তুমি এখন এখান থেকে চলে যাও, যদি কেউ দেখে ফেলে লোকে মন্দ বলবে। কেউ দেখবে না, আর আমি কেন এসেছি সেটা ঠিক বুঝতে পারবো। আর কি বলেন, আমার চিঠিটা কেন পোস্ট হয়নি? তুমি চলে যাও, চিকু এখন চলে আসতে পারে। যেমনটি বলেছিলাম তেমনটি মনে আছে তো? একটু কিন্তু বুঝতে দেওয়া যাবে না হয়, তাহলে সব ভেস্তে যাবে। হ্যাঁ ভাবি, তুমি চিন্তা করো না তো, তুমি আমাকে যা যা বলেছ আমি একদম ভালো মতন সব মাথায় নিয়েছি, তাকে আমি কোনোভাবে বুঝতে দেবো না। তুমি যেমনটি বলেছো তেমনটি হবে। ভিতর থেকে তোমাদের দুজনের গলা জড়ো শুনেই বুঝেছি তোমরা দুজন মিলে হাজির হয়েছো। সকাল সকাল এসে নির্মলাকে বিরক্ত করলাম। উমা, আমি আবার কি রাজ্য পার্টি সামলাই গো যে তোমরা আমাকে এসে বিরক্ত করবে? আরে গায়ে পাঠশালা হচ্ছে, হে কি কম বড় দায়িত্ব নাকি? আর সব কাজ কি মেজো গিন্নি করবে নাকি? তুমিও হাত দেবে না? ঠিকই তো, নির্মলা জানো তো আজকে বিকেলে বাড়িতে পাঠশালা বসবে, কত কিছু শেখানো হবে। এখন ছেলেমেয়েরা যদি লাই আসে তাহলে কি হবে, আমার তো খুব চিন্তা হচ্ছে। শোনো নির্মলা, তুমি একবার নিমাই, সাধন, শহীদুল, মফিদুল ওয়াদের বাড়ি যাবে, ওরার বাবা মার সাথে কথা বলবে, ওরা ছেলেদের সাথে যদি মেয়েদেরকেও পাঠাতে পারে তাহলে খুব ভালো হয়। সবাইকে তো কয়েছি দিদি, তারপর তুমি যখন কোসছো নয় আরেকবার সবার বাড়ি বাড়ি যেয়ে কয়ে আসবো নে। আমার কি মনে হয় জানো, একবার শুরু করতে দাও, তারপর দেখবে দলে দলে ছেলেপুলে সব পাঠশালায় এসে হাজির হয়েছে।
সেটাই তো বলছি শুরুতে অনেক পরিশ্রম করা লাগবে না হলে কোনো কাজ হবে লয় শুরুতে জোর একটা ধাক্কা দিতে হবে এই আমারে দেখো আমি পড়ালেখা করতে শুরুতে যে ধাক্কা খেয়েছি নাইলে তো এই মর্মই বুঝতাম না কেন তোমার মেজো কর্তা পড়ালেখা করে আমার পিছনে কম পরিশ্রম করেছে ঠিকই পেয়ে গেছি চলে আসবে আসো আসো তুমি কত ভালো গো একটু নির্মলা একটু ভালো করে দেখো তো নির্মলা কার হতে পারে আমাদের বাড়ির ধানের গোলার পাশে পেয়েছি আমরা তো চিনতে পারছি লয় আমাদের বাড়ির কারো লয় তুমি তো আবার সবাই রে চিনো গায়ের কে কি পরে সব জানো একটু দেখো তো ভালো করে দেখি দেখি দিদি উমা এটা তো আমার গো দিদি গেল বছর নুটু শেখারকে দিয়ে বানিয়েছিল তোমার তুমি আমাদের বাড়ির ধানের গুলো কি করতে গিয়েছিলে উমা জানো নে কাল সকালে তো গিয়েছিলাম খড় আনতে তোমরা কেউ ছিলে না তাই কাউকে কিছু জিজ্ঞেস করিনি তাই নাকি উনা দেখ আমি কিনা সারা গা খুঁজে বেড়াচ্ছি যে এই দুলের মালিককে যাক মালিক পাওয়া গেছে আমরা খুশি নির্মলা বিকেলে সবাই নিয়ে চলে এসো দেরি করবে লয় আমরা বাড়িতে অনেক কাজ আছে অনেক রে আরো বলতে হবে ও দিদি এটার আরেকটা কোথায় গো কথা তোমার কাছেই তো রয়েছে হারাবার সময় কি দুটো হারিয়ে এসেছিলে নাকি শোনো নির্মলা কালকে রাতে যখন গিয়েছিলে তখন তো একটাই ফেলে এসেছিলে তাই লয় হ্যাঁ দিদি তাই হয়তো হবে দুল ফেরতে খুব ভালো লাগছে তাই না ঠিক করে দেখো তোমার তো দুলটো হ্যাঁ দিদি কলাম না কাল যখন তোমাদের বাড়ি গেছিলেন তখন ভুল করে ফেলে এসেছিলেন কাল রাতে গেছিলে তো হ্যাঁ গো হ্যাঁ যাক দুলের মালিকের কাছে দুল ফিরিয়ে দিয়ে নিশ্চিন্ত হলাম বলো না হ্যাঁ তাই তো চল চল বাড়ি চল অনেক কাজ রয়েছে নির্মলা সময় মতো বাড়ি চলে আসবে চলে এসো যাক ভগবান তাহলে এতদিনে মুখ তুলে চাইলেন না না আমার কারো প্রতি দুর্বল হলে হবে না আমাকে আরো সত্য হতে হবে আমি একজন শিক্ষক মানুষ করার কারিগর আমি যখন বলেছি আমি যাব না তার মানে আমি যাব না আমাকে আরো করা হতে হবে যে করে হোক আমরা শিক্ষক আমাদেরকে নানান পরীক্ষার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হয় কি পরীক্ষা দিবেন শুনি আপনি যে পরীক্ষা দিবেন সেই পরীক্ষার প্রশ্নপত্র আমি বানাবো কি ব্যাপার প্রমিলার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি আমি কি ভুল শুনছি না না আপনি একদম ঠিকই শুনছেন এবার একটু ঘুরে দেখেন তো ভুল শুনছেন কিনা নাকি বেমালুম ভুলে গেছেন তুমি হ্যাঁ আমি কি ব্যাপার আপনি দত্তবাড়ির মেয়ে না তা কোনো বিপদ আপদ হয়নি তো না আসলে উনি আর পড়াতে যাচ্ছেন না তাই কেন কেন হঠাৎ এমন সিদ্ধান্ত কেন আসলে কাল একটা অঙ্ক করা নিয়ে ভাইয়ের সাথে রাগ করেছেন ওই চৌবাচ্চায় জল ভরা আর বের করা অঙ্ক তাতে কি
ভাই অঙ্কটা করতে চাইনি, জল নষ্ট হবে বলে করতে চাইনি, তাই সে রাগ করেছে। ও এই ব্যাপার, আমরা তো ভাবলাম কি নাকি। আরে তাতে এত রাগ করার কি আছে, ও বাচ্চা মানুষ তো। তুমি জলের জায়গায় চিরতর জল করে দিলেই তো পারতে, তাহলে ও খুশি মনে অঙ্কটা করে ফেলতো। হ্যাঁ, তখন দেখবে সব জল নিজেই সে ফেলে দিয়েছে। তাই আজ আমি নিজেই চলে এসেছি। না না, ভালোই করেছেন, তা না হলে তো আমরা কিছুই জানতে পারতাম না। ভাই নরেন, কি দেখছি, কথায় বলে ডুবে ডুবে জল খাওয়া, আর এ তো দেখছি ডুব সাঁতার না দিয়ে জল খাচ্ছে, তাও চৌ বাচ্চায়। আরে কিসব বলছো এসব, আমি তোমাদের সাথে এতদিন থাকি, আমায় কি তোমরা চেনো না? আমাকে তো ওনারা চেনেন না, আমাকে আপনার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেবেন না? যাই হোক, আমি নিজেই পরিচিত হয়ে নিচ্ছি। আমি প্রমিলা, আপনাদের বন্ধুর বাধ্য ছাত্রী। আচ্ছা, আমি কি এখন ওনাকে নিয়ে যেতে পারি? আপনাদের কোনো আপত্তি আছে? আপত্তি? কিসের আপত্তি? কোনো আপত্তি নেই। আপত্তি থাকলেই বা শুনছে কে? ব্যাস, তাহলে তো আর কোনো কথাই নেই। ঘরটা একটু গুছিয়ে আমরা সবাই বসে গল্প করি। উফ, কি আর গুছাবো, সব কিছু তো এলোমেলো হয়ে আছে দেখছি। আরে তুমি কি করছো? আমি 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 গুছিয়ে রাখবো। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি কি যে করে রেখেছেন। হ্যাঁ, আপনি কেন এগুলি গুছিয়ে দেখলেন? আমরা তো গুছিয়ে রাখতে পারতাম। দেখলাম তো কত গুছিয়ে রেখেছেন। নিন, চলুন। কোথায়? সে কি, আমি কি সারাদিন এখানে বসে থাকবো নাকি? আমার কি আর কোনো কাজ নেই? আর একা এসেছি বলে কি একাই যাব? আপনি একটু আমাকে এগিয়ে দেবেন না। না মানে ইয়ে মানে কি না মানে ইয়ে মানে করছেন? না না, ঠিক আছে ঠিক আছে, আমি একটু যাই, এগিয়ে দিয়ে আসি। দত্তবাড়িতে মেয়ে আছে সেটা আমি জানতাম, কিন্তু সেই মেয়ে যে এত চঞ্চল সেটা তো জানতাম না। এ তো মেয়ে নয়, এ তো ঝড়। রসুল ভাই গেল এই মেয়ের পাল্লায় পড়ে গেল। এই বাড়ির কি সব মরেছে নাকি? হ্যাঁ, আমার হয়েছে যত জ্বালা, সকাল সকাল ঘানি টানো আর গাধার খাটুনি খাটো, আর এই বাড়ির বাবুরা এক একজন পায়ের উপর পা তুলে বসে থাকবে। কি গো বড়বু, বলি এই সাত সকালবেলা কাকে এমন সাপ সাপন্ত করতেছে শুনি? কাকে আবার? আমার নিজের কপালকে, আপনাকে বাবুদের। ওই যে আরেকজন আছে না কুলাঙ্গা, বিপ্লবী সেজেছেন, দেশ উদ্ধার করার কাজে নেমেছেন। আমার আর ভাল লাগে না বাপু, ভগবান কেন যেমন মরণ দেয় না। হ্যাঁ, ওই সেবা করতেই তো গেছে, সেবা করতে যাইয়ে উল্টো নিজে একজন দাসী নিয়ে আইছে নিজের সেবা করার জন্য। হ্যাঁ, আমিও দেখবো সেই দাসী তার কতদিন সেবা করে। ওই যে ওই দেখো, বলতে বলতে চলে আসিছে, দেখো মুখখানা দেখো, মনে হয় ভাজা মাছখানা উল্টো খেতে পারে না। আমি কি আপনাদের একটু হাতে হাতে সাহায্য করবো? কেন, তুমি কেন কাজ করবে গো? তুমি হলে গিয়ে এইবারে নতুন বউ, এখনই কি আর তুমি গতন নাড়াবে? আমার সংসারে আমি কাজ করব না? ওরে বাবা, বলে কি গো, এখন থেকেই আমার তোমার শুরু করে দিছে, মানে এখন থেকেই সবকিছু নিজের মনে করতেছে? এতই যদি কাজ করার শখ জাগে, নিজের সংসার করছো, তাহলে পরে খাড়াই রয়েছো কেন? হ্যাঁ, সংসারে যে যাও না, একটু গতন নাড়িয়ে কাজগুলি করে ফেলো না। বলুন তাহলে আমাকে কি করতে হবে? ও সেটাও আমাকে কয়ে দিতে হবে? তাহলে শোনো, ওই যে আমাদের কাজের ঝিটা আজকে কদিন ধরে আসে না, তোর যে কাজগুলি আছে সেগুলি একটু করে ফেলো, পারবে তো? দিদি আমি তো সব কাজ পারি না, আমাকে একটু শিখিয়ে দিলেই হবে। পারবো না, নিজের কাজ করি জান বেরোয় যায়, আবার তাকে আমার কাজ শিখিয়ে দিতে হবে? পারবো না, যার যার কাজ সে শিখে না বাপু। বলি কেন বাসা, তোমার বাবার বাড়িতে কি সব দাসী বান্দিরা এসে তোমার হুকুম করত? আমার তো মানে ছোটবেলায় কেউ কখনো হাত ধরে আমাকে কোনো কাজ শেখায়নি,
কে কাকে হাতে ধরে কাজ শেখায় বাপু শুনি? হ্যাঁ আমাকে তো কেউ কোনো কাজ শেখায়নি। কাজ শিখে নিতে হয়, রান্না করতে হয়, ঘর ঝাড় দিতে হয়, তারপরে থালা বাটি ধুতে হয়, সব কাজ নিজের করতে হয়, কুয়ো থেকে পানি তুলতে হয়, সবই করতে হয়। এই যে আপনার স্বামী তো হয়েছে বাউন্ডেলে, কোনো কাজ করে না। আর যদি আপনাকে এই বাড়িতে থাকতে হয় তাহলে পরে কাজ করে খেতে হবে। এই যে ধরেন এগুলি নিয়ে সুন্দর করে ধুয়ে তারপরে গুছায় রাখে সব। আরে বাবা, তোমার হাসি তো থামতেই চাইছে না। কি করবো বলো, আমার চোখের সামনে খালি নির্মলা চেহারাটা ভেসে উঠছে। বলো না নির্মলা চেহারা কি হয়েছিল? যেই না দুলটা বের করে দেখালাম, অমনি লক লকে জিপটা বেরিয়ে গেল আর বলে বসলো বেফাস, দুলটা তো আমার গো। নির্মলা যে ধরা দেবে ও আমি ঠিক জানতাম। শোন, বড় মাছ বড়শিতে গাঁতলে যেমন একটু খেলতেই হয়, আমিও নির্মলাকে নিয়ে একটু খেললাম। যেই না বললাম আমাদের খড়ের গাদায় দুল পাওয়া গেছে, অমনি বলে এটা তো আমার দুল, এটা তো আমার দুল। আরেকখানা দুল কই গো দিদি, আরেকটা দুল? ও মা, মেঝো ভাবে তোমার মাথায় কি বুদ্ধি গো। অনেক ছোটবেলায় আমাদের গায়ে এই রকম একটা চোর ধরবার জন্য দারোগা এই রকম একটা ফন্দি এঁটেছিল। আমিও চিন্তা করে দেখলাম এই ফন্দি এখন কাজে লাগাব। আমার পাতা ফাঁদে নির্মলা ঠিক তার পাটও গলিয়ে দিল। কিন্তু মেজো ভাবি, একটা কথা মনে পড়লে না বেশ দুশ্চিন্তাই হয়। ওই যে নিভে যাওয়া মশাল, বাটিতে পড়ে থাকা তেল, ও সব কিছু তো একটা কথার উত্তর দিয়ে দিচ্ছে। আমি নিজের চোখে সব দেখেছি, নির্মলার ব্যবহারও তো তাই বলছে। কিন্তু একটাই আফসোস রয়ে গেল গো, একটা সত্যি বলার জন্যে একখানা সোনার দুল চলে গেল। শোনো না, মন খারাপ করবি না, সোনার থেকে সত্য কথা বেশি দামি। আর এটা তো বোঝা যাচ্ছে ভূপেন আর তার বউ মিলে খোট পাকাচ্ছে। আমার তাই মনে হচ্ছে। বলবো, সময় হলে সব বলবো। এ উনা শিমুলের আব্বারে দেখছিল, ওয়া কি বাড়িতে নেই? তুই কি বাড়ি যেতে দেখিছিস? হ্যাঁ গো, সে তো ভোরবেলায় বেরিয়েছে ওই কোন মাস্টার মশাইকে খুঁজতে। ও বুঝেছি বুঝেছি, কালা মাস্টার। কালা মাস্টার, কালা মাস্টার, কানে খাটো তাই। সালাম আলাইকুম ওস্তাদ জি। ও, সে তো আবার কানে কম শোনে। এই যে শুনতে পাচ্ছেন ও ওস্তাদ জি, শুনতে পাচ্ছেন? কে, কি ব্যাপার, আমাকে কিছু বললেন? হ্যাঁ, আমার নাম হাসান। তাহলে কথা দিন আমাকে রোজ পড়াতে আসবে, না হলে আমি কিন্তু আবার চলে যাব। ঠিক আছে, কথা দিলাম, তোমাকে রোজ পড়াতে আসবো। এখন চলো পড়তে বসবো, চলো। আপনি কোনো চিন্তা করবেন না, দেখবেন আগামী 3 দিনের মধ্যে আপনার ঠিকানায় আমি পৌঁছে গেছি। যাক, আমি তাহলে নিশ্চিন্ত হলাম, আপনি ঠিকানাটা খুব যত্ন করে রেখে দেবেন। কিসের বিছানা, কোথাকার বিছানা?
কি পাগল নাকি?